नमस्कार बंधुरा, गोपाले हेसेले आपनादे सबाई के स्वागत। आज के आमी राते डिनारेर जोन्नो आलू नान रोटीर एकटा रेसिपि आपनादेर साथे शेयर करछि, जेटा एकदम घरोया उपकरणे आपनारा तैरी करे निते पारबेन। आर आमिष निरामिष जे कोनो पदेर संगे किन्तु खेते एटा भीषण भालो लागबे। ताई चलुन एबार एकटुओ समय नष्ट ना करे रेसिपिटा शुरू करे फेलि। आज के सुपार सॉफ्ट आलू नान रोटीटा तैरी करार जोन्नो आमी एखाने चार कप परिमाण मयदा निये निएछि। एर मध्ये प्रथमे दिए दिच्छि स्वाद मतो नून, एक चामच चीनी दिए दिच्छि एकटु कालो जिरे। कलरटा भालो होवार जोन्नो एकटु काश्मीरी मिर्च पाउडार दिए दिलाम। हाफ टी स्पून दिए दिच्छि खाबार सोडा। एक चामच घी दिए दिलाम। एक मुठो धने पाता कुचि दिए दिलाम। दिए दीची चार चामच टक दई। एबार सब किछु खूब भालो करे मिशिए निच्छि। सब किछु खूब भालो करे मिशिए निएछि। एबार एर मध्ये दिए देव ग्रेट करा आलू। आमी एखाने दुटो बड़ो साइजेर आलूके सिद्ध करे निये तारपर ग्रेट करे निएछि। भालो करे मिशिए निच्छि। এই কাজটা করতে করতে বন্ধুরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। অনলাইন শপিং এখন আমরা সবাই করে থাকি, বিশেষ করে যখন পূজো আসছে তখন এই শপিং তো আরও বেড়ে যায়। ঘরে বসেই নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির জিনিস এবং অবশ্যই চয়েজেবল জিনিস যদি অত্যন্ত কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর পেয়ে যেতে পারেন মনের মতো জামা কাপড়, ঘর সাজানোর জিনিস, অ্যাক্সেসরিজ, জুয়েলারি, জুতো, পারফিউম, মোবাইল, এভরিথিং আপনারা পেয়ে যাবেন, সেটাও নামি দামি কোম্পানির এবং অত্যন্ত কম দামে। তাই সবার কাছে রিকোয়েস্ট রাখলাম, লিংকটা থেকে সবাই ওই চ্যানেলটায় ভিজিট করুন আর যদি দেখে পছন্দ হয় তাহলে অবশ্যই সেখান থেকে পারচেস করুন। আখেরে কিন্তু লাভ আপনাদেরই হবে। খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। আলুটা দিয়েই কিন্তু পুরোটা ময়দা মাখা হয়ে গেছে, আপনারা সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন। এর মধ্যে কিন্তু অন্যরকম জলের কোনো ইউজ করতেই হয়নি। এবার এই ডোটাকে 8 থেকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি আর তারপর ফিরে এসে রুটিগুলো তৈরি করব। ফিরে এলাম প্রায় মিনিট দশের পর, ডোটার ভালো মতো রেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি আরেকবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু এখন আরও নরম হয়ে গেছে। ডোটা আরেকবার ভালো করে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। রেগুলার আমরা রুটি যেমন করি তার থেকে লেচিটা কিন্তু একটু বড় হবে, কেননা এগুলো একটু মোটা মোটা হয়। ডোটা ভালো করে মেখে নিয়ে তার থেকে লেচিগুলো কেটে নিয়েছি আর একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য। একটু আটা ছড়িয়ে বেলে নিচ্ছি। এবার এটাকে সুন্দর করে বেলে নিচ্ছি। আগেই বলেছি এগুলো খুব একটা পাতলা হবে না, একটু মোটা মোটাই কিন্তু হবে, তাই সেই বুঝে বেলবেন। একটা বেলে নিয়েছি, দেখুন এটা কিন্তু রুটির মতো অত পাতলা হয়নি, একটু মোটা আছে। এই থিকনেসে বেললেই কিন্তু যথেষ্ট। এইভাবে আরও কতগুলো আমি রুটি বেলে নিচ্ছি আর তারপর ওভেনে প্যান গরম করে ফিরে আসছি। কয়েকটা রুটি আমি বেলে নিয়েছি আর রুটিগুলো শেকার জন্য ওভেনে প্যানও গরম হয়ে গেছে, একটা দিয়ে দিলাম। এই রুটিগুলোকে আগে এপিটোপিট ভালো করে সেকে নিতে হবে, যেমন আমরা রেগুলার রুটিতে করি ঠিক সেইভাবে। আর ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। একটা দিক হয়ে যাওয়ার পর আমি আবার রুটিটাকে উল্টে দিয়েছি। দেখুন একটা দিকে কত সুন্দর কালার এসেছে। দুটো দিকে উল্টে পাল্টে খুব ভালো করে আমি শিখে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর এইভাবে সব কটা তৈরি করে নিয়ে তারপর লাস্ট স্টেপের দিকে এগোচ্ছি। সমস্ত রুটিগুলো আমি রেডি করে নিয়েছি। এগুলো যে কতটা সফট হয়েছে সেটা একবার দেখিয়ে দিই, যেভাবে ইচ্ছে আপনি মুড়তে পারবেন। এগুলো এতটাই সফট, খেতেও যে কি ভালো হয় সেটা একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। এটা আমিষ নিরামিষ যে কোনো খাবারের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার লাস্ট ফিনিশিং আরেকটা কাজ করব, যাতে এটা খেতে কিন্তু আরও টেস্টি হয়ে যাবে। আমি একটা বাটির মধ্যে একটু বাটার নিয়ে মেল্ট করে নিয়েছি আর তার মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এবার এটা রুটিগুলোর ওপরে স্প্রেড করে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা গার্লিক চপ করেও দিতে পারেন, যারা গার্লিক খেতে পছন্দ করেন বা খান
তারা কিন্তু গার্লিক চপ করেও দিতে পারেন, তাতেও খেতে খুব ভালো লাগে। একটা রুটি আমার একদম রেডি হয়ে গেছে। এভাবে আমি সব কটা রেডি করে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি আলু নান রুটি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা আমিষ নিরামিষ যে কোনো কিছুর সাথে খেয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। শুধু চা দিয়েও কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে, আপনারা একবার ট্রাই করেই দেখতে পারেন। আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।